আসসালামু আলাইকুম কে ব্লগটা একটু ডিফারেন্ট হইব ফার্স্ট টু লাস্ট দেব আশা করি অনেক ইম্পর্টেন্ট হইব ইনফরমেশন দিমু যারা নিউ কমার আইবা আওয়ার আগে তার একটা আইডিয়া পাইবো আর কি সো ইউকে তো আওয়ার আগে মানে বুঝা যায় যে এখানে প্রচুর ইনকাম ইনকাম করার মানে সুযোগ আছে লটস অফ অপরচুনিটি আছে আপনার এজ এ নিউ কমার ফার্স্ট তো আপনার একটু স্ট্রাগল করতে হইব বাট এজ ইউ মানে গ্রেজুয়ালি আপনার যত এক্সপিরিয়েন্স গুলা গেদার করবা গেইন করবা দেন আপনার মোর অপরচুনিটি গুলা পাইবা আর কি সো ইনিশিয়ালি আপনার যে ইনকাম ইনকাম যেটা 1200 pounds আপনার পার মান্থ আর কি আপনি ইনকাম করতে পারবা বাট আমি আজকে শেয়ার করবো যে অনলি ইনকাম নাই যারা নিউ কমার আইবা তারা এক্সপেন্সর বিষয়টাও মাথাতে রাখবো আর কি সো বেসিক্যালি আপনার ইউকের মাঝে লটস অফ এক্সপেন্সেস আপনার বেয়ার করতে হইব যখন আপনি ইউকে তাইবা সো এজ এ সিঙ্গেল আইলে আপনার একটু কম লাগবো অ্যান্ড এজ এ কাপল আইলে আপনার লটস অফ আদার এক্সট্রা এক্সপেন্সেস হইব আর কি সো ফার্স্ট আপনার এক্সপেন্সেস মাথাতে রাখতে হইব অ্যাকোমোডেশন যেটা আপনার রুম একটাতে আপনার একটা বিগ অ্যামাউন্ট আপনার এক্সপেন্স করতে হইব আর কি ইনিশিয়ালি তো আপনি ইউকে তাওয়ার পরে থাকার ব্যবস্থা করতে হইব সো একটাতে আপনার অ্যারাউন্ড সিঙ্গেল আইলে তো আপনি শেয়ারিং করতে পারবা বা বিভিন্ন লোকান অ্যাডজাস্ট করতে পারবা এজ এ কাপল আইলে বা আপনার ফ্যামিলি লই আইলে আপনার অবভিয়াসলি আপনার রুমগুলো বুক করতে হইব সেক্ষেত্রে আপনার একটা বিগ অ্যামাউন্ট লাইক 700-800 pounds আর 600 pounds আপনার অনলি রুম যেটা অ্যাকোমোডেশন যেটা আর কি বাসস্থানের লাগে আপনার একটা আলাদা চিন্তা করতে হইব আর কি পে করতে হইব অ্যান্ড দেন সেকেন্ড হইল গিয়ে আপনার ফুড যেটা মান্থলি আপনার ফুড মানে খাওয়া দাওয়ার যে এক্সপেন্সেসটা আপনার একটা মাইন্ডে রাখতে হইব ইউকের মাঝে যদি আপনি মানে বিভিন্ন ধরনের ফুডস আছে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি মান্থলি আপনার যে কষ্ট হয় আর কি ফুড আমি একটা রাফ আইডিয়া দিলাম যে আপনার 150 pounds থাকি 200 pounds আপনার মান্থলি একটা এক্সপেন্স যাইব আর কি সো এটাও আপনার মাথাত রাখতে হবে তার হইলে কি আপনার যে ইউটিলিটি বিলগুলো আছে আপনার ইউকের মাঝে লাইক গ্যাস বিল ইলেকট্রিক বিল মোবাইল বিল আছে স্কাই বিল আছে যদি টিভি দেখেন আপনার টিভি লাইসেন্সের বিল আছে সো ওয়াইফাই বিল আছে সো ডিফারেন্ট কাইন্ড অফ আপনার ইউটিলিটি বিল আপনার পে করা লাগবে এখানেও আপনার একটা কস্ট মাইন্ডে রাখতে হইব লাইক 50-70 pounds আর কি পার মান্থ সো এখানেও আপনার ইনকাম আছে ইনকামের সাথে সাথে আপনার এক্সপেন্সেস গুলো মাথাতে রাখতে হইব আপনার যে টাকা ইনকাম করবো আর কি এক্সপেন্সর এক্সপেন্স আপনার ও টাকাটা যাইব গিয়ে আর কি অ্যান্ড এন্ড অফ দ্য মান্থ আপনার একটা ডিফিকাল্ট হয়ে যায় যে সেভিং করা আর কি সো যারা ফ্যামিলি লই আইবা তারা লাগে ভেরি ডিফিকাল্ট হয়ে যায় যে সার ভাই পড়া সো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনার একটা আপনার যে এক্সপেন্স একটা মাথাতে রাখতে হইব আপনার যদি উইকলি আপনি যাতায়াত করেন আর ডেইলি যদি যাতায়াত করেন সে একটা বেরি হয় আর কি আপনার উপরে সো এটা একটা মাথা রাখতে হইব অ্যান্ড আপনারা যদি মানে কাউন্সিলর করো তখন যেন কাউন্সিলিং ট্যাক্স দেওয়া লাগে কেন সো লটস অফ আপনার এক্সপেন্সেস আছে ইনকাম আপনার করতে পারবো 1000-1500 pounds পার মান্থ বাট এক্সপেন্সেস গুলো আপনার মাথাতে রাখতে হইব আর কি অ্যারাউন্ড 800-1000 pounds ওর মোর দেন দ্যাট আর কি যাইব কি আপনার চিলড্রেন থাকে ফ্যামিলি লইয়া সেক্ষেত্রে আলাদা একটা কস্ট আপনার মাথাতে রাখতে হইব বা চিন্তার আলাদা একটা কস্ট লাগে এই কেন আপনার ইউকের মাঝে সো বেসিক্যালি ওগুলো আর কি আপনারা যারা নিউ কমার আইবা বাংলাদেশ থাকি আওয়ার আগে যে ফার্স্ট আপনার মাথাতে রাখতে হইব যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার এক্সপেন্সেস গুলা খরচ হইব বেসিক্যালি আপনার ফার্স্ট তো ইম্পর্টেন্ট হলে গিয়ে রুম তো মাস্ট লাগবো ফুডও লাগবো আপনার অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইউজ করতে হইব সো এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি অ্যান্ড ইউটিলিটি বিল যেগুলো আছে এগুলো তো আপনি পে করতে হইব সো বেসিক্যালি ওগুলো আর কি সো এক্সপেন্সেস আছে আপনার ইনকামের সাথে সাথে এক্সপেন্সেস গুলো আপনার প্রায় সিমিলার হয়ে যায় সো এখানে ডিফিকাল্ট হয়ে যায় যে আপনার সেভিং করা বা সার্ভাইভ করা আর কি আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি এখানে কাপল রাখেন দেন দুইজনে যদি কাজ করেন দেন একটু ইজিয়ার হয় আর কি অ্যান্ড এজ এ নিউ কমার যদি আপনি মানে ইন্ডিভিজুয়াল যে হাজব্যান্ডের উপরে রিলাই করেন দেন একটা ডিফিকাল্ট হয়ে যায় একজনের ইনকাম দিয়ে আর কি আপনার ইউকের মাঝে সার্ভাইভ করা একটু টাফ হয়ে যায় আর কি সো যারা নিউ কমার এইটা চাই মাথাতে রাখবা বিষয়গুলো আর কি অ্যান্ড আমি ট্রাই করলাম কিছু জিনিস আপনার লগে সিম্পল কিছু জিনিস শেয়ার করার লাগে আর কি যারা নিউ কমার এইটা চাই ইউকের মাঝে তারা কিছু হেল্প হইব আর কি অ্যান্ড আর একটা বিষয় হইল গিয়ে কেন আপনার বেরি করে যে সেন্ট্রাল লন্ডনের ভিতরে থাকলে একটা কষ্ট আইব অ্যান্ড আউট অফ লন্ডন থাকলে আর কি আর একটা কষ্ট আইব বিকজ আপনার লন্ডন জানেন আপনার সিটি সো সেন্ট্রাল সেন্ট্রাল লন্ডনের থাকলে আপনার এক্সপেন্সটা বেশি হইব আর কি
এন্ড যদি আপনি আউট অফ লন্ডন তখন সেক্ষেত্রে একটু খরচটা কম আইব সো একটা মাথাতে রাখতে হবে লন্ডনের ভিতরে আপনি যদি অ্যাকোমোডেশন বা রুম রেন্ট নেন সেক্ষেত্রে হাই রেন্ট পে করতে হইব লাইক আপনি 1500 থেকে 2000 পাউন্ড আপনার এজ এ কাপল যদি রাখেন অ্যান্ড সিঙ্গেল যদি রাখেন আই থিঙ্ক আপনার 700-800,000 পাউন্ড আপনি পে করতে হইব আর সিমিলার রুম আপনি যদি আউট অফ লন্ডনে থাকেন সেক্ষেত্রে আপনার কম পে করতে হইব আর কি আপনি লন্ডনে যদি 1000 পাউন্ড পে করেন সেক্ষেত্রে আপনি আউট অফ লন্ডন আপনার 600-700 পাউন্ড আপনি পে করতে হইব সো আপনার এক্সপেন্স লেস হইব আর কি বাট লন্ডনের ভিতরে আপনি মোর ইনকাম জেনারেট করতে পারবা বাট আউটার লন্ডন একটু কম করতে পারবো আর কি সো বিষয়গুলো আর কি মাথা থাকে আশা করি আমার ভিডিওটা ইম্পর্টেন্ট হয়েছে যারা নিউ কমার হইবা একটা আইডিয়া পাইলা যে আপনার কস্ট অফ লিভিং ইউকের মাঝে কত মানে কোন কোন ক্ষেত্রে হইতে পারে সো আমি ট্রাই করলাম আপনার একটা রাফ আইডিয়া দেওয়ার লাগে আর কি সো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা সাপোর্ট করবা ইনশাল্লাহ আগামীতে বহু ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার লগে শেয়ার করুন সো আজকে পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ